বিশাল আয়োজন চলছে, দেখতেই পাচ্ছ রান্নাঘরে রান্না কিন্তু হচ্ছে এখানটা, আর এই দিকটাও কিন্তু রান্নাঘর রয়েছে। দেখো লাইন দিয়ে দিয়েছে সবাই, কিন্তু এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের দেখাই, ধোসা পিৎজা। এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম কেক, কাপকেক, পেস্ট্রি, এছাড়া আরও হরেক রকম কেক। এগুলো কিন্তু সম্পূর্ণ নিরামিষ তোমরা পেয়ে যাবে, কারণ ইসকন মন্দিরে আমিষ কোনো কিছু অ্যালাউ নেই, তোমরা সেটা ভালোভাবেই জানো। তো সমস্ত খাবার সম্পূর্ণ নিরামিষ। এখানে পাওয়া যাচ্ছে বিরিয়ানি, চিলি পনির, মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, চাউমিন, পাস্তা। প্রতি বছর এখান থেকে কিন্তু কুপনগুলো দেওয়া হচ্ছে। হ্যালো ফ্রেন্ড, আমি কিন্তু আজকে চলে এসেছি পানিহাটি ইসকনের যে অনুষ্ঠান সূচি হচ্ছে তার কিন্তু বিশেষ আপডেট দিতে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছি বড় করে মাঠ জুড়ে প্যান্ডেল তৈরি করা হয়ে গেছে। তো এখানে আছে 20 জুন, আগামী 20 জুন এই পানিহাটি ইসকন মন্দিরে আছে দণ্ড মহোৎসব, যেটি 508 বছরেরও পুরনো একটি অনুষ্ঠান, যেটাকে চিরাদধির উৎসবও বলা হয়ে থাকে। তো এখানে আজ রয়েছে ফুড ফেস্টিভ্যাল, আজ রয়েছে ইসকন মন্দিরে ফুড ফেস্টিভ্যাল, 5 দিন ধরে চলে এই অনুষ্ঠান। তো ফুড ফেস্টিভ্যালটা কেমনভাবে সেজে উঠেছে সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি তোমাদের দেবো, এবং হচ্ছে আর কী কী পাওয়া যাচ্ছে ফুড ফেস্টিভ্যালে, তো চলো তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ আমি একদম ইসকন পানিহাটি মন্দিরের সামনেই উপস্থিত হয়ে গেছি। তো ভেতরটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে কোন দিন কি হবে সেগুলো কিন্তু লেখা রয়েছে। আর এই সাইডে দেখো বিশাল বড় করে অনুষ্ঠান হচ্ছে, যেখানে অনেক দর্শক নাচ গান দেখছে। আর তার পাশেই রয়েছে ফুড ফেস্টিভ্যালের ভীষণ আয়োজন, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে বিক্রি হচ্ছে পাপড়ি চাট, পাপড়ি চাটকে হাওয়া দিয়ে ঠান্ডা করা হচ্ছে। অ্যাকচুয়ালি না, এখানে মাছি বসছে তাই জন্য মাছিগুলোকে তাড়ানো হচ্ছে। আর বিভিন্ন রকম খাবারের স্টল তোমরা দেখতে পাচ্ছ, সবগুলোই কিন্তু নিরামিষ আইটেম। এখানে দেখো কোনো কিছু পকোড়া তৈরি করে রাখা রয়েছে, আর এটা হচ্ছে পাস্তা। বিশাল আয়োজন চলছে, দেখতেই পাচ্ছ রান্নাঘরে রান্না কিন্তু হচ্ছে এখানটা, আর এই দিকটাও কিন্তু রান্নাঘর রয়েছে। দেখো লাইন দিয়ে দিয়েছে সবাই, কিন্তু এখানে কি কি পাওয়া যাচ্ছে তোমাদের দেখাই, ধোসা পিৎজা। এদিকে পাওয়া যাচ্ছে বাটার বেগুনি, কাকলেট, আলু বোখরা, আরও কত কিছু আইটেম এখানে রয়েছে। আর এখানে লাইনটা একবার দেখো, তার পাশের স্টলেই পাওয়া যাচ্ছে কিন্তু পিৎজা। এখানে সামনেই তৈরি করে গরম গরম ওভেনের মধ্যে তৈরি করে কিন্তু গরম গরম পরিবেশন করা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে পিৎজার উপরে চিজ দেওয়া হচ্ছে, তো সম্পূর্ণ নিরামিষ তোমরা খাবার এখানে পেয়ে যাবে। তো কুপনের মাধ্যমে যে যেটা খেতে চাও সেইটার দাম কুপনের মাধ্যমে কিন্তু এখান থেকে নেওয়া হচ্ছে। দেখো প্যাকেট প্যাকেট করা রয়েছে কিছু কিছু জিনিস, তো দেখতেই পাচ্ছ অনেক কিছুই পাওয়া যাচ্ছে এখানে। তো এখানে পাওয়া যাচ্ছে বিরিয়ানি, চিলি পনির, মাঞ্চুরিয়ান, ফ্রাইড রাইস, চাউমিন, পাস্তা। দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু কুপনগুলো দেওয়া হচ্ছে। ওই পারে হচ্ছে কোন্নগর ঘাট, আর এই হলো গঙ্গা, আর গঙ্গার একদম পাশেই রয়েছে কিন্তু এই ইসকন পানিহাটি মন্দিরটা। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে পানিহাটি ঘাটের কাছে কত ভিড়, এখানে গরমে সবাই হাওয়া খাচ্ছে, বসে আছে, আর স্টেজে তো অনুষ্ঠান হচ্ছেই। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি,
প্যান কেক, বিভিন্ন ধরনের কেক যেগুলো একদম সম্পূর্ণ নিরামিষ। তো এই বছর যারা আসতে পারলে না তারা কিন্তু অবশ্যই অবশ্যই পরের বছর এসো। আর বলে রাখি এই ফুড ফেস্টিভ্যালটা কিন্তু একদিনের জন্যই, আর 20 জুন হচ্ছে এখানে দণ্ড মহোৎসব বা চিড়া দধি উৎসব, যেটা 508 বছরেরও পুরনো। আর এখানে ঠাকুরের জন্য যে প্রসাদ সেগুলো কিন্তু তোমরা বাড়িতে নিয়ে যেতে পারো, এখানে সমস্ত ধরনের প্রসাদ বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে কি লেখা রয়েছে, শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবে পাদস্পর্শে ধন্য এই গৃহ। এই যে এই গৃহটা দেখাতে পাচ্ছি তোমাদেরকে, এই দেখতে পাচ্ছ তোমরা, এই বছর এখানে কিন্তু দধি চিড়া উৎসব বা দণ্ড মহোৎসবটি পালিত হবে এই প্রাঙ্গণে। এই যে বটগাছ দেখতে পাচ্ছ, এই বটগাছের নিচেই কিন্তু সেই দধি চিড়া উৎসবটি 507 বছর আগে এখানে হয়েছিল, সেই রীতি অনুযায়ী কিন্তু এখনো চলে আসছে এখানে সেই অনুষ্ঠান। তো তোমরা দেখতে পাচ্ছ আগামী 20 জুন বৃহস্পতিবার এখানে কিন্তু দণ্ড মহোৎসবের যে অনুষ্ঠানটি হবে এই প্রাঙ্গণে কিন্তু হবে। এই যে বেদি দেখতে পাচ্ছ, এই দেখো সেই বটগাছের গোড়া, এটা কিন্তু জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে কোনো ক্ষতি না হয়। আর এই দেখো এখানে আর কি এই রেপ্লিকাটা ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানটাই কিন্তু দধি চিড়ার যে উৎসবটা এখানে হয়েছিল। দেখো এই ছবিটা কিন্তু এখনও রয়েছে এখানটায়, এই যে সামনে দধি চিড়া রাখা রয়েছে দেখতে পাচ্ছ, একদম গঙ্গা। আর এই গঙ্গার পাশে এই যে এই বিশাল বড় বটবৃক্ষটা এখানে রয়েছে, এই যে লাইটিং করে ঘেরা রয়েছে, এই পুরোটাই কিন্তু বটগাছ। তো এই বটগাছের তলায় কিন্তু সেই দণ্ড মহোৎসবের যে নিয়মটা সেটা কিন্তু পালিত হয়েছিল এখানে। তো আপনাদের জানিয়ে দিলাম 20 তারিখ সকাল থেকেই কিন্তু এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর শুরু হয়ে যায়, আর প্রচুর প্রচুর লোক এখানে কিন্তু সমবেত হয়, তাই আপনারা যতটা পারবেন ততটা সকাল সকাল এখানে চলে আসবেন। সকাল থেকেই যেহেতু অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন তো সকালেই আসার চেষ্টা করবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর তোমরা যদি এই বছর মিস করে থাকো তাহলে পরের বছর অবশ্যই এই অনুষ্ঠানটাতেই এসো, এটা কিন্তু বহু প্রাচীন একটি অনুষ্ঠান। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।